মানুষ চাইলে সেখানে নিয়ে তাদের আমলের কথা স্মরণ করে উপস্থিত হতে পারবে না।
जाओगे और बस काम चलना नॉर्मल है। अब सीधा में अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तीन नीचे वापस फिरता बड़ी ताकि आसमान से थे एवं सहाबा इकराम ने जो एक वापस वाचा वापस रिपोर्ट आप लोग के आसमान से जो बोले थे देखो ये तो हम इस पर जो हम जाने वहाँ के मुस्लिम मिशन आदि से जो मिशन आसमान से कितना बोले दिन दशम रात में आप इस पर Thank you.
রয়েছে, বিপদ রয়েছে, পরীক্ষা অবশ্যই রয়েছে। এই পরীক্ষা থেকে, এই বিপদ থেকে যারা রক্ষা পাবে তারা হচ্ছে আজকে আলোচনা চিন্তা। আমাদেরকে উত্তম বিধান দিয়েছেন।
নামাজে উপস্থিতি কখন আয়াত থেকে স্পষ্ট রূপে প্রতিমার মাঝে তারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় পরবর্তীতে জন্য এই সন্দেহ চিন্তা নেই তারা পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ফাতিয়া তাদের
যাবে এরা একে অপরের কথা বলা বলে করছে, ইচ্ছা পোষণ করছে। বর্তমানে এক
যখন কোন আমল আল্লাহর রাসূল
আসা শুরু করলেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম জানতে পারলেন তারা আসা শুরু করলেন। যার কারণে এই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী শুরু করে সকল সাহাবায়ে কেরাম আস্তে আস্তে তাদের জীবনে কিন্তু খুঁটি ছড়াতেই তারা এই দরজা করেছে। আমাদের এই কর্মের আজান আমাদের আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।